একদম সত্য কথা ব্যবসা শুরু করার আগে জাস্ট দশটা টাকাও ছিল না পকেটে আমার বাবা একটা বাইক কিনা দিছিল তো বাইকটা আমার খুব শখের ছিল ওই বাইকটা বাইকটা হচ্ছে আমি স্যাক্রিফাইস করছি যখন বাইকটা বিক্রি করার কথা বলছি সবাই বলছে যে পাগল হয়ে গেছে মধ্যে খিচুড়ি বেসবি এজন্য নিজের বাইক বিক্রি করে ফেলবি তোর লাইফ স্টাইলের সাথে এটা যায় নাকি সবাই অনেক ধরনের উল্টা পাল্টা কথাবার্তা বলছে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার বাইকটা সেল করছি বাইকটা সেল করে আপনার যে টাকাটা আসছে সম্পূর্ণ টাকা দিয়ে একটা স্টার্ট করছি বিজনেসটা তো স্টার্ট করার পরে হচ্ছে আপনার আহ আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ফিডব্যাক পাওয়া শুরু করছি বাট তারপর না দিন শেষে যখন বাইক বিক্রি করার পরে বাইকটা স্যাক্রিফাইস ফেস করছি শখের বাইকটা তখন দিন শেষে যখন বাসা থেকে আসতাম আমার ভাই যারা বাইকার তারা জানেন আমাদের তো ধরেন বাসা থেকে ধরতে গেলে যে অনেকে বলে বাসা থেকে ওয়াশরুমে যেতে বাইক লাগে ঠিক আছে কেউ চায়ের দোকানে গেলো বাইক ছাড়া চায়ের দোকানে জানা তো বাসা থেকে যখন আবার দোকানের দিকে আসতাম রিক্সা দিয়ে তো তখন হচ্ছে অন্য অন্য বাইকের দিকে তাকিয়ে থাকতাম আসলে রিক্সা জিনিসটা না বাইকারদের জন্য না বা আমাদের জন্য জিনিসটা অনেক বেশি স্ট্রাগলিং বা অনেক বেশি মানে কষ্টে কষ্ট সাধ্য জিনিস যে বাইক ছিল এখন নাই আপনি দেখেন এই যে আমি আমার বাইক সেল করছি বাট আমি কিন্তু আলটিমেটলি দুই মাস পরে আমার বাইক কিনে ফেলছি দুই মাস পরে আমি আমি আমার জিক্সার সেল করছি আমি ভার্সন থ্রি কিনে ব্যবসা আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে ব্যবসার মধ্যে আপনি যদি স্যাক্রিফাইস করেন আপনি আপনার এন্ডের থেকে যদি ইফোর্ট দেন ব্যবসাকে আপনি ভালোবাসলে ব্যবসা আপনাকে ভালোবাসবে আমার হচ্ছে আগে আমি নিজে চাকরি পাইতাম না দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা অফার করতো আমার এখন টোটাল তিনটা আউটলেট তিনটা আউটলেট মিলে হচ্ছে আপনার টোটাল অলমোস্ট বাউন্ন জন এমপ্লয়ি এখন ইনিশিয়ালি আজকের দিন পর্যন্ত বাউন্ন জন এমপ্লয়ি এই বাউন্ন জন এমপ্লয়ি স্যালারি কিন্তু আমি দিচ্ছি ঠিক আছে তো আমি নিজের নিজের রিজিকের পাশাপাশি বাউন্ন জনের ফ্যামিলি কিন্তু চালানোর একটা ওয়ে ক্রিয়েট করে দিচ্ছে তো এইটা আমার জন্য জন্য একটা প্রাউডফুল জিনিস আমি আমার জায়গা থেকে সফল এবং সবচেয়ে মজার জিনিস যেটা যে ব্যবসা তো সবাই করতে পারে না করতে পারে নাকি হুটার আসে টাকা নষ্ট করে চলে যায় কারণ কাস্টমার না থাকলে ব্যবসা আসবো কোথ থেকে আমার দোকানে শুরু যে কাস্টমার এমন কাস্টমার আছে প্রথম দিন খাবার খাইছে ও আবার আজকে আসতেছে তার কারণ কি আপনি খাবারের মজা পাইতেছে আর মিরপুরের মধ্যে যত প্রকার ইউনিক ইউনিক খাবার আছে ভাই আমরা ব্যবসায়িক চিনি আদিকালের ব্যবসায়ী প্রাচীনকালের ব্যবসায়ী ওনারা প্রাচীনভাবে ভাবে ঐতিহাসিক ভাবে ব্যবসা করে ঐতিহ্য ধরে আমি এজ এ স্টুডেন্ট ইয়াং জেনারেশনে আপনার যে ইউনিক ইউনিক খাবার গুলা লঞ্চ করছে আমি ব্যবসা শুরু করছিলাম সালাম আপনার পাঁচ কেজি গরুর মাংস দেয় জাস্ট প্রথম দিন আমার আম্মু হচ্ছে আপনার পাঁচ কেজি গরুর মাংস রান্না করে দিছিল বাট আজকের ডেটা আমার হচ্ছে প্রতিদিন দুইটা গরু লাগে একটা গরু ধরনের প্রতিদিন দুইটা গরু লাগে দুইটা গরু হচ্ছে আমার সেল সেল অনেক সময় টান পড়ে যায় আবার খুচরা মাংস কিনতে হয় তো এটা সবই হচ্ছে আমাদের রিপিট কাস্টমার কাস্টমারের ভালোবাসা আর এমন মানুষও আছে যারা হচ্ছে বাসার খাবার ভুলে গেছে খিচুড়ি বাড়ি খাবার খাওয়ার পরে বাসার খাবার ভুলে গেছে তো আমার শুরুর দিকে যে ড্রিমটা ছিল মানুষ একটা সময় ভাববে খিচুড়ি মানে খিচুড়ি বাড়ি আর এইটা আমার এখনো ড্রিম আমি এখন আমার তিনটা আউটলেট মিরপুরের মধ্যে হয়তো বা ঢাকার মধ্যে আরো আউটলেট

এত খুশি হয়েছিল এত খুশি হয়েছিল তার পাশাপাশি ওদের বাজার করার জন্য বাসায় কিছু টাকা দিয়েছিলাম তো অনেক মানে ওরা অনেক খুশি হয়েছিল ওইটা হচ্ছে আমার কাছে আমি স্টুডেন্ট মানুষ আমার কোন রকম ভারতির খরচটা চলে গেলে